বন বিভাগের বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি ঘাতক ডাম্পার চালক বাপ্পিরে এপ্রিল রাষ্ট্র তারিখ সোমবার চট্টগ্রামের বন্দর থানাতুল গ্রেপ্তার করছে পুলিশ। জানা গিয়ে মারা যাবে দুদিন আগে মামলার আসামি কামাল উদ্দিন ড্রাইভার সই হরিণ মারাতুন আরো ক্ষয়জ্ঞ ডাম্পার ট্রাক আটক করে মামলা দিয়ে নিহত বন কর্মকর্তা সাজ্জাদ। আর এ হারণেই কামাল উদ্দিন ড্রাইভার সই এই মামলার আসামি হল আগতুনের পরিকল্পনা গুত্যতাহে সাজ্জাদরে দায়িত্ব পালনকালীন জেডে ফেব্রুয়ারি মারি ফেলেগু। সর্বশেষ মার্চের 31 তারিখ ভোর রায় 3 তারিখকে হরিণ মারা এলাকাত সাজ্জাদ অভিযানত গেলি বনত্তুন ফায়ার মারি লই বাইরে বিশ্বমত ডাম্পার ট্রাক গানরে থামিবেন নির্দেশ দিয়ে সাজ্জাদ। কিন্তু চালক বাপ্পি গাড়ি নত মেয়েরে তারে সাবা দিয়ে হত্যা করি ডাম্পার গান লইয়ে দায় যায় কি আমাদের অভিযান অব্যাহত থাকে এবং 5 নং আসামি যিনি সৈয়দ করিম এবং তার নামে 3টি বন আইনের মামলা রয়েছে এবং তাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। মূল আসামি যিনি বাপ্পি তিনি অত্যন্ত সুচতুর ভাবে তার মোবাইল তার সিম সবকিছু নষ্ট করে দিয়ে সে পুরো নিজেকে হাইড করে ফেলে এবং অজ্ঞাতনামা স্থানে সে লুকিয়ে যায়। আমরা তাকে গ্রেপ্তার তাকে সহ তার সঙ্গে যারা আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করতে থাকি। এক পর্যায়ে আমাদের গোপন সূত্রের প্রেক্ষিতে প্রাপ্ত তথ্য মতে চট্টগ্রামের বন্দর থানা থেকে তাকে আমরা গতকালকে গ্রেপ্তার করতে সমর্থ হই। মঙ্গলবার এপ্রিল 9 তারিখ সকালে উকিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। এই যে সাজেদুজ্জামান তিনি একজন ভালো বিট অফিসার ছিলেন এবং তিনি অনেকগুলো অভিযান পরিচালনা করেছেন এবং অনেকগুলো ডাম্পার ট্রাক আটক করেছেন এবং অনেককে মামলা দিয়েছেন। সেই কারণে এই যে দুষ্কৃতিকারীরা তারা তার উপর সংক্ষুব্ধ ছিল এবং তার প্রেক্ষিতে তারা পরিকল্পনা করেছিল যে এই অফিসারকে ডিউটিতে অবস্থায় যেখানেই পাওয়া যাক তাকে তার ক্ষতি করবে বা মেরে ফেলবে এ ধরনের একটা হুমকিও তার দিয়েছিল আমরা গোপন সূত্রে জানতে পারি। তার প্রেক্ষিতে ওই দিন তার পাশে কামাল নামে একজন ড্রাইভার ছিলেন এবং তার সাথে ঘটনার এক সপ্তাহ আগে এই কামাল ড্রাইভার কামালের একটি ডাম্পার এই অফিসার আটক করেছিলেন। তার প্রেক্ষিতে কিন্তু ঘটনার দিন কামাল এবং এই যে বাপ্পি তারা পাশাপাশি ছিলেন এবং তাকে দেখা মাত্র এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন বলে আমাদের গোপন সূত্রে আপাতত জানতে পেরেছি। এই ঘটনা এপ্রিল 1 তারিখ উকিয়া রেঞ্জ কর্মকর্তা বাদী ইউএরে উকিয়া থানা 10 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করছি। এছাড়াও অজ্ঞাত মামলা দিয়ে আরো 5-6 জনের নিহত বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সদর উকিয়া রেঞ্জ দোসরির বিট কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বিটিখান্দি। তিনি 2020 সালত বন বিভাগে যোগ দিয়েছেন। সি প্লাস টিভি চট্টগ্রাম।